মুক্ত পাঠের এই পর্বে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি তথ্য বাতায়নের জন্য নির্ধারিত গাইডলাইন সম্পর্কে জানতে পারবেন। দেখুন, এটি একটি সরকারি অফিসের বাতায়ন। এরকম একটি বাতায়নের কাঠামো তৈরি করতে আমাদের একটি গাইডলাইন রয়েছে। আমরা এখন দেখব এই গাইডলাইনটি আপনি কোথায় গেলে পাবেন এবং এতে কী কী নির্দেশনা রয়েছে। গাইডলাইনটি পেতে প্রথমে আপনার বাতায়নে লগ ইন পেজের নিচের অংশে জাতীয় তথ্য বাতায়ন ব্যবহার সহায়িকা ভার্সন 1 এই লেখাটির ওপর ক্লিক করুন। এখানে আমরা দেখতে পাব একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে এবং জাতীয় তথ্য বাতায়নের ইউজার ম্যানুয়াল ও কন্টেন্ট গাইডলাইন মাঠ পর্যায়ে নামে একটি চার্ট রয়েছে, যেখানে গাইডলাইনটিকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটি বিভাগ পর্যায়, দ্বিতীয়টি জেলা পর্যায়, তৃতীয়টি উপজেলা পর্যায় এবং চতুর্থ ও শেষ পর্যায়টি হল ইউনিয়ন রিসোর্স সমূহ। এক্ষেত্রে আপনার অফিসটি যে পর্যায়ের অন্তর্ভুক্ত হবে আপনি সেই পর্যায়ের গাইডলাইন ব্যবহার করবেন। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বিভিন্ন পর্যায়ের গাইডলাইনগুলো লিস্ট ভিউ আকারে সাজানো হয়েছে। চলুন আমরা উপজেলা পর্যায়টি একটু দেখি। এখানে প্রথম কলামে ক্রমিক নম্বর, দ্বিতীয় কলামে ইউজার ও কন্টেন্ট গাইডলাইন, তৃতীয় কলামে ডাউনলোড ওয়ার্ড ফাইল, অর্থাৎ এখান থেকে আপনি প্রয়োজনীয় গাইডলাইনটির ওয়ার্ড ফাইল ডাউনলোড করতে পারবেন। আর পঞ্চম ও শেষ কলামটিতে রয়েছে ডাউনলোড পিডিএফ ফাইল, অর্থাৎ এখান থেকে আপনি প্রয়োজনীয় গাইডলাইনটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। এখানে মনে রাখতে হবে যে 1, 3 ও 5 হচ্ছে ম্যানুয়াল ও 2 ও 4 হচ্ছে গাইডলাইন। 2 নম্বর গাইডলাইনটি ব্যবহার হবে উপজেলা বাতায়নের জন্য এবং 4 নম্বর গাইডলাইনটি ব্যবহার হবে উপজেলা সরকারি অফিসের বাতায়নের কাঠামো তৈরির নির্দেশনার জন্য। 1 নং ম্যানুয়ালটির পিডিএফ ফাইলে ক্লিক করলে আমরা দেখতে পাব উপজেলা বাতায়নের ইউজার লগ ইন কীভাবে করতে হয়, পাসওয়ার্ড রিসেট কীভাবে করতে হয়, পাতা তৈরি কীভাবে করতে হয় সে প্রক্রিয়াগুলো সম্পর্কে বলা হয়েছে। 3 নং ম্যানুয়ালটিতে গেলে আমরা দেখতে পাব উপজেলা সরকারি অফিসের বাতায়নের ইউজার লগ ইন কীভাবে করতে হয়, পাসওয়ার্ড রিসেট কীভাবে করতে হয়, পাতা তৈরি কীভাবে করতে হয় সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে বলা হয়েছে। 5 নং ম্যানুয়ালটিতে গেলে আমরা দেখতে পাব উপজেলা বাতায়ন ও উপজেলা সরকারি অফিসের বাতায়নের ডান পাশে, অর্থাৎ রাইট সাইড বারের তথ্যগুলো কীভাবে তৈরি করা হবে সে সম্পর্কে বলা হয়েছে, যেমন চাকুরি কর্নার। ধন্যবাদ।